মিরপুর 10 নম্বর। প্রিয় ভিউয়ার, মিরপুর 10 ঢাকা সিটির একটি বর্তমান উল্লেখযোগ্য, বহুল পরিচিত একটি পয়েন্ট, যেটা হচ্ছে মিরপুর 10। আর আজকে আমরা মিরপুর 10 নম্বর থেকে মিরপুর 1 নম্বর পর্যন্ত আপনাদের সাথে নিয়ে যাব, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। বলছিলাম মিরপুর 10 থেকে মিরপুর 1 নম্বর পর্যন্ত এই রাস্তা ধরে আপনি কতদিন যান না, যা হোক আর কি সে কথা বলবো না। এই যে মিরপুর 10 থেকে মিরপুর 1 নম্বর পর্যন্ত সর্বশেষ একটি আপডেট আমরা আপনাদেরকে আজ দিতে চাচ্ছি, আপনি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন, সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। তাহলে দেরি না করে আমরা চলি মিরপুর 1 নম্বরের দিকে। প্রিয় ভিউয়ার, সাথেই থাকবেন 1 নম্বর পর্যন্ত। স্বল্প সময়ের মধ্যেই আমরা চেষ্টা করব 1 নম্বর পৌঁছাতে। আমরা কিন্তু চলছি মিরপুর 1 নম্বরের দিকে, আমাদের টার্গেট মিরপুর 1 নম্বরের দিকে, এবং এই রাস্তা ধরে আমরা যাব সোজা একদম 2 নম্বর হয়ে 2 নম্বরের যে ফুটওভার ব্রিজ, অর্থাৎ স্টেডিয়ামের কর্নার থেকে যে 2 নম্বরের রাস্তাটা এসে সংযুক্ত হয়েছে, সেই মোড় ছেড়ে এই সোজা রোড ধরে আমরা মিরপুর 1 এর দিকে যাব। আপনি সাথেই থাকুন এবং দেখতে থাকুন। প্রিয় ভিউয়ার, আরেকটি কথা বলে রাখি, আমাদের এই চ্যানেলটি খুব পরিচ্ছন্ন একটি চ্যানেল। আমরা সবসময় বিভিন্ন উল্লেখযোগ্য স্থান, উল্লেখযোগ্য দৃশ্য, উল্লেখযোগ্য কর্মকাণ্ড নিয়ে কাজ করি। আপনি নিঃসন্দেহে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, মন চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আর এই ভিডিওটি কেমন লাগছে আপনার মতামত কমেন্টসে লিখে দেওয়ার জন্য অনুরোধ করছি। প্রিয় ভিউয়ার, আমরা চলছি মিরপুর 1 নম্বরের দিকে। আমার হাতের ডান পাশে কিন্তু যে সুইমিং স্টেডিয়াম বলে, সেটা কিন্তু লক্ষ্য করছেন কি না জানি না, এখন আমরা একদম স্টেডিয়ামের সামনে। মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের সামনে দিয়ে আমরা অতিক্রম করছি। আমার হাতের ডান পাশে ক্রিকেট স্টেডিয়ামের বিশাল একটি গেট কিন্তু আসলে আপনি দেখতে পাচ্ছেন। এই গেট দিয়ে কিন্তু এন্ট্রি হয়, খেলার সময়গুলো এখানে খুব ব্যস্ত থাকে। যা হোক আর কি সে সময় আমরা একদিন ধরবো একটা ক্যামেরা, মানে আমরা একদিন ভিডিও একটি করবো, আপনি সাথে থাকলে সেটি হয়তো দেখতে পারবেন। এটাকে বলছিলাম মিরপুর 2 নম্বর। মিরপুর 2 নম্বরের যে ফুট ওভার ব্রিজ, আমার হাতের বাম পাশে কিন্তু বিশাল শপিং কমপ্লেক্স এবং মিরপুর 2 নম্বর ফুট ওভার ব্রিজ কিন্তু আসলে এটা, এবং এটাকে কিন্তু আসলে মিরপুর 2 বলা হয়। মিরপুর 2 বলতে যে পয়েন্টটা সেটা কিন্তু আসলে এইটা। হাতের ডান দিক থেকে কিন্তু মিরপুরের ভিতর থেকে রোডটা আসছে, এসে এই মেন রোডে কিন্তু আসলে লিঙ্ক আপ হয়েছে। এখান কিন্তু আবার 1 নম্বরের দিকে চলছি আমরা, এবং এটাকেই কিন্তু আসলে মিরপুর 2 বলা হয়। প্রিয় ভিউয়ার, দেখছেন ঢাকা সিটির মিরপুর 10 নম্বর থেকে মিরপুর 1 নম্বর পর্যন্ত সর্বশেষ একটি আপডেট। আমরা এই রাস্তা ধরে চলছি একদম মিরপুর 1 নম্বর পর্যন্ত যাব, আপনি সাথেই থাকুন। আমার হাতের বাম পাশে কিন্তু যে হার্ট ফাউন্ডেশন হসপিটাল, সেটা কিন্তু আমার হাতের বাম পাশে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল। আমরা এটা অন্যভাবে একটু দেখানোর চেষ্টা করব। আমরা একটা চিন্তা করেছি, একটি ভিডিও আমরা মিরপুর 1 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত করব, এবং সেখানে এই রাস্তার আশপাশ দিয়ে কি উল্লেখযোগ্য সব প্রতিষ্ঠান আছে সেগুলো আমরা দেখাতে দেখাতে একদিন একটা ভিডিও রেডি করব। সেটা আমরা একদম মিরপুর 10 নম্বর পর্যন্ত করব, মিরপুর 1 থেকে মিরপুর 10 নম্বর পর্যন্ত। সে ভিডিও আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসব। আপনি মন চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সামনের ভিডিওতে যাতে আপনি অনায়াসে লিঙ্কটি পেয়ে যান। প্রিয় ভিউয়ার, দেখছেন মিরপুর 10 থেকে মিরপুর 1 নম্বর পর্যন্ত সর্বশেষ একটি আপডেট। যারা দূর থেকে দেখছেন তারা হয়তো অনেক দিনই এই রোডে চলেন না, বা হয়তো কারো এদিকে আশাই হয়নি যে এই দিকের দৃশ্যপটটা কেমন। আসলে এখন ঢাকা সিটির মধ্যে মিরপুর এলাকা, মিরপুর 10, মিরপুর 1 এসব এলাকা কিন্তু একটি উল্লেখযোগ্য এবং বহুত পরিচিত একটি এলাকা কিন্তু এখন মিরপুর 10, মিরপুর 1।
মানে মিরপুর এলাকা, মিরপুর থানা বলবো আমি, কারণ এই মিরপুর থেকে কিন্তু এখান থেকে ঢাকা শহরের মধ্যে যাওয়ার এমন কোনো ট্রান্সপোর্ট বা এমন কোনো গাড়ি নেই যে গাড়িটি আপনি পাবেন না মিরপুর 10 নম্বর বা মিরপুর 1 নম্বর থেকে ঢাকার মধ্যে ঢোকার জন্য, ঢাকা অন্যান্য স্থানে যাওয়ার জন্য। সেজন্যই আমরা বলছিলাম, এবং এখানে কিন্তু আরও একটা কথা বলে রাখি, এই মিরপুর 10 থেকে মিরপুর 1-এর মধ্যে কিন্তু খুব ভালো ভালো কিছু প্রতিষ্ঠান কিন্তু এখানে আছে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন থেকে শুরু করে চকু হসপিটাল থেকে শুরু করে মিরপুর চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সুইমিং স্টেডিয়াম, সব মিলিয়ে এলাকা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব প্রয়োজনীয় একটি পাবলিকের প্রয়োজনীয় একটি এলাকা কিন্তু আসলে এটা। আমরা কিন্তু মিরপুর 1 নম্বরের ঠিক আগে কিন্তু একটি ফুট ওভারব্রিজ পাবো, সেটি কিন্তু আসলে এইটি। অর্থাৎ আমি যদি 10 নম্বর থেকে আসি, 10 নম্বরের থেকে এগিয়ে এসে স্টেডিয়ামের কোনায় অর্থাৎ মিরপুর 2-এর যে ফুট ওভারব্রিজ, সেটি পার হলে কিছু দূর এগোলেই কিন্তু আসলে এরকম একটি ফুট ওভারব্রিজ আপনি দেখবেন। হাতের বাম পাশে কিন্তু একটি পেট্রোল পাম্প আছে, যেটি মিরপুর 1 নম্বর বাস স্ট্যান্ডের আশপাশ দিয়ে কিন্তু এই একটি মাত্র পেট্রোল পাম্প, সেটি কিন্তু হাতের বাম পাশে। এবং আমরা কিন্তু আমাদের টার্গেটে প্রায় চলে আসছি, দূর থেকে যদি লক্ষ্য করেন তাহলে ওটি কিন্তু আসলে 1 নম্বরের সনির সামনে, যে সনি সিনেমা হলের সামনে যে সার্কেল পয়েন্ট গোল চত্বর, সেটা কিন্তু আসলে এইটা। আমরা কিন্তু সেখানে পৌঁছে গেছি। প্রিয় ভিউয়ার, আমরা এখান থেকে আরেকটু এগিয়ে মিরপুর 1 নম্বরের যে বিশাল বড় ফুট ওভারব্রিজ, যে বাস স্ট্যান্ড, আমরা সে পর্যন্ত সাথে নিয়ে যাবো। আপনি সাথেই থাকুন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে লিখে যাবেন, মন চাইলে আপনি ভিডিওর লিঙ্কটি আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি নিঃসন্দেহে শেয়ার করতে পারেন। প্রিয় ভিউয়ার, আপনাদের উৎসাহ দেখে কিন্তু আমরা আসলে উৎসাহ পাই, এবং আমরা বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জায়গা, বিভিন্ন স্থানে আমরা ছুটে যাই ভিডিও ক্লিপ তৈরি করার জন্য। এবং আমাদের এই চ্যানেলটাতে কিন্তু আসলে এরকম ভিডিওগুলোই আমরা সাধারণত আপলোড করি আপনাদের জন্য, বিভিন্ন এলাকার ভিডিও, বিভিন্ন উল্লেখযোগ্য পয়েন্টের ভিডিও, এসব নিয়ে আমরা কাজ করি। আমাদের একটি পরিচ্ছন্ন চ্যানেল। আমরা কিন্তু মিরপুর সনির সামনে যে কী বলবো, যে সেন্ট্রাল পয়েন্ট, যে গোল চত্বর, যে সার্কেল, সেখান থেকে গিয়ে আমরা কিন্তু আসলে মিরপুর 1 নম্বরের যে মূল, যে সেন্ট্রাল, যে মূল যে পয়েন্ট, ফুট ওভারব্রিজ, বাস স্ট্যান্ড, সোজা গেলে যে মাজার রোড বলে, হাতের বামে গেলে টেকনিক্যাল, সেই এলাকার সেই পয়েন্টে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আর এই সনির সামনে থেকে যে রোডটা হাতের ডানে গেল, এটি কিন্তু আসলে মিরপুর 1 নম্বর চিড়িয়াখানার দিকে গেল, বোটানিক্যাল গার্ডেনের দিকে গেল সেই রোডটি। আমরা ওইদিকে একদিন যাব আস্তে আস্তে। আমরা আপনাদের মন চাইলে আপনি কমেন্টসে লিখুন, আমরা সেই এলাকা সেটি করার জন্য আমরা চেষ্টা করব, সেই এলাকার ভিডিও দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আমরা এখন একদম 1 নম্বরের ফুট ওভারব্রিজের নিচে যেয়ে আমরা ভিডিওটি শেষ করব। প্রিয় ভিউয়ার, সামনে দেখছেন মিরপুর 1 নম্বর ফুট ওভারব্রিজ, এবং এই পর্যন্তই কিন্তু আজকে আমাদের ভিডিও নিয়ে আসার কথা ছিল, আপনাদের সাথে নিয়ে আসার কথা ছিল, আমরা কিন্তু তা আসছি, আমি আর সময় নিচ্ছি না। এটি কিন্তু মিরপুর 1 নম্বর, একদম মিরপুর 1 যে বাস স্ট্যান্ড, যে ফুট ওভারব্রিজ, সেটি কিন্তু এটি। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন।